চব্বিশ পরগনার গোপালনগরের পাল্লাদেবী রানী বালিকা বিদ্যালয়ের টিকা কেন্দ্রে ব্যবসায়ী টোটো চালকদের সেখানে রাত থেকেই এলাকার সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়েছিল। সকাল হতেই লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ টিকা না দিয়ে তৃণমূলের লোকদের টিকা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন। ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক স্বপন মজুমদার এবং বনগাঁ পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর দাস। শুরু হয় দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি, ধাক্কাধাক্কি, তুমুল উত্তেজনা ছড়ায় টিকা কেন্দ্রে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। পাল্টা বিজেপির পক্ষ থেকেও সঠিকভাবে টিকা দেওয়ার দাবিতে সোচ্চার হয়, ফলে উত্তেজনা ছড়ায় টিকা কেন্দ্রে। সঠিকভাবে টিকা না দিলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেয় বনগাঁ দক্ষিণ সভার বিধায়ক স্বপন মজুমদার। আমি সুপারিশের নাম দিচ্ছি, আমার ভাইটা করে যেতে পারছে না, আমার বোনটা তুমি বলতে পারো তুমি তো কোনো সময় ইনফর্ম দিতে পারো, তুমি নিয়ে আসতে পারো ছাত্র বাবা রাত দুটোর থেকে মানে ভোরের থেকে লাইন দিয়ে এখানে ভ্যাকসিন নিতে হয়। আমরা দু তিন জায়গায় গেছি, আমরা এনএসটা চলে এসেছি, আমরা কোনো জায়গায় দিতে পারিনি, কিন্তু এই যে আমরা রাত দুটোর থেকে এসে এখন বলছে অনলাইনে জমা হয়েছে, কেন স্যার আমরা জানতে চাই সেটা কিসের জন্য অনলাইনে কিভাবে জমা। করতে পারতো করানো উচিত, কিন্তু এখানে না এসে সেখানে একদম অফিসিয়ালি ভাবে সে তো দাবি দাওয়া জানাতে পারতো মানুষের জনপ্রতিনিধি। যেটা উনি যেটা অভিযোগ করছেন এখানে অবৈধ লিস্ট তৈরি করে আমি